ঘাস থেকে উৎপাদিত বিদ্যুতে চলবে বিমান একদিন ঘাস থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলবে বিমান বিজ্ঞানীরা এরই মধ্যে গ্র্যাসোলাইন নামে এক ধরনের জৈব জ্বালানি তৈরি করেছেন এই তেল উৎপাদিত হয়েছে ঘাস থেকে বিশ্বজুড়ে টেকসই বিকল্প জ্বালানির উৎস খোঁজা হচ্ছে এ ধারার অনুসন্ধানে এবার যোগ হল গ্র্যাসোলাইন একদিন এই জ্বালানির শক্তিতে চলবে বিমান বিজ্ঞানীরা ঘাস থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছেন ভবিষ্যতে এই ধরনের জ্বালানি দিয়ে বিমান চলানো সম্ভব হবে বেলজিয়ামের গ্যান্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েসার্ন খোর বলেছেন এখন পর্যন্ত ঘাস সাধারণত পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এছাড়াও এটি জৈব জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে ঘাসের প্রাচুর্যতা থাকায় এটি জ্বালানির উৎকৃষ্ট উৎস হতে পারে এরকম আরও তথ্য পেতে আমাদের থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন